ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশনাল ওয়ার্ল্ড আমরা জানি বিভিন্ন কারণে পশ্চিমবঙ্গের অনেক শিক্ষার্থী বাইরে বাইরে বিভিন্ন রাজ্যে যেমন অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু এবং ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্যে নার্সিং পড়ে থাকে এবং প্রত্যেকের একটা সুপ্ত বাসনা থাকে যে প্রত্যেকে কোর্স কমপ্লিট করে গিয়ে পশ্চিমবঙ্গে আন্ডারে বা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কাজ করার জন্য সেজন্য প্রথমেই কি করতে হয় না প্রথমেই একটি রেজিস্ট্রেশন করতে হয় ডব্লু বিএনসিতে যেটার নাম রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সেই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করতে গেলে কী কী করতে হবে আমি একে একে সব পয়েন্ট বাই পয়েন্ট বলবো দেখো প্রথমেই দেখো যে নম্বর ওয়ান এ ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডব্লিউবিএনসি থেকে নিতে হবে এবং সেটি ফিল আপ করতে হবে ফিল আপ করে সেখানে জমা দিতে হবে ঠিক আছে তার সঙ্গে কী কী দিতে হবে না একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ ওকে একটি পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটাস্টেড ফটোগ্রাফ জমা দিতে হবে তার সঙ্গে নম্বর থ্রিতে দেখো টু কপিস অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য পেরেন্টস সার্টিফিকেট পেরেন্টস কাউন্সিল অর্থাৎ আপনি যে রাজ্যে পড়ছেন সেই রাজ্যের কাউন্সিলের অন্তর্গত যে সার্টিফিকেট তোমাকে দেওয়া হবে সেই সার্টিফিকেটের জেরক্স কিন্তু দু কপি জমা দিতে হবে অর্থাৎ আপনি যদি কেএনসিতে পড়েন কর্ণাটকের আন্ডারে পড়েন তাহলে কেএনসি থেকে যে সার্টিফিকেট আপনি পাবেন সেই সার্টিফিকেট এখানে জমা দিতে হবে আপনি যদি অন্ধ্রপ্রদে অন্ধ্রপ্রদেশে পড়েন তাহলে অন্ধ্রপ্রদেশ কাউন্সিলের যে নার্সিং কাউন্সিলের যে সার্টিফিকেট আপনি লাস্টে পাবেন সেই সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে তা নাহলে কিন্তু রিসিপ্ট রকা রেজিস্ট্রেশন পাবেন না নাম্বার ফোর দেখুন ফোর জিএনএম ক্যান্ডিডেটদের জন্য বলছে ওয়ান কপি অফ দ্য ডিপ্লোমা সার্টিফিকেট যেটি আপনি যে রাজ্যে পড়াশোনা করেন সেই রাজ্য থেকে প্রাপ্ত ডিপ্লোমা সার্টিফিকেট এবং বিএসসিদের জন্য ওয়ান কপি অফ দ্য ডিগ্রি সার্টিফিকেট অর্থাৎ আপনাকে এই সার্টিফিকেট দেবে আপনার ইউনিভার্সিটি সেই রাজ্যেরই ইউনিভার্সিটি এই সার্টিফিকেটগুলো এর সঙ্গে জমা করতে হবে নাম্বার ফাইভ দেখুন কোর্স কমপ্লিশন সার্টিফিকেট অর্থাৎ আপনি যে কোর্সটা কমপ্লিট করেছেন সেই জন্য আপনাকে আপনার ইউনিভার্সিটি থেকে বা আপনার বোর্ড থেকে বাইরের রাজ্যে বোর্ড থেকে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হয় সেটা হচ্ছে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট সেই সার্টিফিকেটটিও এখানে জমা দিতে হবে নাম্বার সিক্স ওয়ান কপি অফ দ্য অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটাও ওয়ান কপি জমা দিতে হবে সব প্রত্যেকটি যা বলছি সকলেই কিন্তু জেরক্স জমা দিতে হবে ওয়ান কপি করে দেখুন এখানে অ্যাডমিট কার্ড কেন জমা দিতে হবে কারণ ডেট অফ বার্থ এবং আপনার ফাদার নেম সেটা প্রুভ করার জন্য আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিতে হবে নাম্বার সেভেন এ স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট সত্যি বলতে কি স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট অনেকেই জানে না স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটটা কি দেখুন পশ্চিমবঙ্গে বা ডব্লু বিএনসি যদি রেজিস্ট্রেশন করতে হয় আপনাকে তাহলে আপনি যে রাজ্যেই পড়াশোনা করুন না কেন পশ্চিমবঙ্গে এসে আপনাকে কি কোথাও কোনো একটা প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট নার্সিংহোমে কিছুদিনের জন্য কাজ করতেই হবে দু মাস চার মাস ছ মাসের জন্য কাজ আপনাকে করতেই হবে এবং সেই নার্সিং নার্সিংহোম বা সেই হসপিটাল থেকে আপনাকে একটি সার্টিফিকেট নিতে হবে যে আপনি এখানে কাজ করেন এবং আপনি এখানে স্টাফ নার্স হিসেবে কাজ করছেন সেই সার্টিফিকেট নিতে হবে এবং সেই সার্টিফিকেটটি আপনাকে জমা দিতে হবে এই ফর্ম ফিল সময় ওকে এবং সেই যে সার্টিফিকেটটি আপনি নেবেন আপনার কাজ করা প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোম থেকে সেই সার্টিফিকেটটি আপনার ওই হসপিটালের সই এবং সিগনেচার থাকতে হবে দেখুন দ্য স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট দ্য স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট মাস্ট বি ইন দ্য অফিসিয়াল প্যাড অফ দ্য এমপ্লয়ার্স অ্যালং উইথ দ্য এমপ্লয়ার্স অফিস সিল অ্যান্ড সিগনেচার অন ইট অর্থাৎ এবং কি বলছে দ্য ডেজিগনেশন অফ দ্য ক্যান্ডিডেট যেমন স্টাফ নার্স মাস্ট বি মেনশন অর্থাৎ আপনাকে আপনি যে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট নিয়ে আসবেন সেখানে অবশ্যই সেই অফিসের সাইন থাকতে হবে সিল থাকতে হবে এবং আপনার যে ডেজিগনেশন আপনি স্টাফ নার্স হিসেবে সেখানে কাজ করছেন সেটাও কিন্তু লেখা থাকতে হবে ইন কেস অব নন অ্যাভেলেবিলিটি অফ স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট যদি স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি যে ওখানে কাজ করতেন কোনো একটি পশ্চিমবঙ্গের কোনো একটি প্রাইভেট নার্সিংহোম বা নার্সিংহোম বা প্রাইভেট হসপিটালে কাজ করেছেন তো সেখানে নিশ্চয়ই আপনাকে বেতন দেয় পে স্লিপ আছে সেই পে স্লিপ আপনাকে জমা দিতে হবে রিসেন্ট পে স্লিপ হয় সেই মাসেরই পে স্লিপ জমা দিতে হবে অথবা তার আগের মাসের পে স্লিপ আপনাকে জমা দিতে হবে দেখুন ওয়ান কপি অফ দ্য মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন মার্কশিট জমা দেওয়া কারণ কি না অনেকে দেখা যায় যে বিভিন্ন রাজ্যে পড়াশোনা করেন এবং সেখানে তাদের বিভিন্ন এজেন্টের মাধ্যমে পড়াশোনা করেন অনেকের থার্টি এইট পার্সেন্ট নাম্বার থাকে ফর্টি পার্সেন্ট নাম্বার থাকে না দেখুন জিএমএর জন্য ফর্টি ফাইভ ফর্টি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং বিএসসির জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দই ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হবে অনেক ক্ষেত্রে অনেক বাইরের রাজ্যে কী হয় নাকি এজেন্টের মাধ্যমে বা টাকা দিয়ে কম রেজাল্ট থাকা সত্ত্বেও ভর্তি নিয়ে নেওয়া হয় কিন্তু হয়তো ভর্তি নিয়ে নিল আপনাকে কিন্তু আপনি পড়ে নিলেন কিন্তু পড়ার পর যখন আপনি ওয়েস্ট বেঙ্গলে আসবেন ফর্ম ফিল আপ করতে তখন কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট জমা দিতে হবে তখন কিন্তু আপনি প্রবলেমে পড়বেন অবশ্য পা ফাইভ পার্সেন্ট মার্কস যে কোনো মার্কস টোটাল মার্কস ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন হয় এসটি এসসি ও জন্য কিন্তু যে ইংলিশ থাকে ইংলিশ জিএনএম এবং বিএসসিদের জন্য ইংলিশে কিন্তু সবাইকেই ফর্টি পার্সেন্ট মার্কস পেতেই হবে ওকে এটা মাথায় রাখবেন এরপর থার থার্টিন নম্বর যেটা থার্টিন পয়েন্ট আছে সে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট থ্রি তিন তিন বছর এবং জিএনএম কোর্স শেষ করার পর বা চার বছরে বিএসসি কোর্স শেষ করার পর আপনাকে টোটাল আপনার কলেজের যে সার্টিফিকেট বেরোবে বা আপনার কলেজে যে মার্কশিট দেওয়া হবে সেই মার্কশিট আপনাকে ফিফটি পার্সেন্ট মার্ক্স পেতে হবে কিসে কিসে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে না আপনি প্র্যাকটিক্যাল প্র্যাক্টিক্যালে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে আপনার থিওরি থিওরিতে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে আপনার এক্সটার্নাল এক্সটার্নাল নাম্বার সেখানেও ফিফটি পার্সেন্ট পেতে হবে ইন্টারনালও ফিফটি পার্সেন্ট পেতে হবে অর্থাৎ আপনি যে নার্সিং পড়ছেন সেখানে মাথায় রাখবেন আপনাকে ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে নাহলে কিন্তু পশ্চিমবঙ্গে আপনার সার্টিফিকেট হবে না পশ্চিমবঙ্গে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না ফিফটি পার্সেন্ট মার্ক্স অবশ্যই দরকার দেখুন ভোকেশনাল কোর্সেও অবশ্য জিএনএম বিএসসি হয় ছেড়ে দিন সে পয়েন্টটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় ষোলো নম্বর পয়েন্ট যেটা বলছে জিএনএম এবং বিএসসি এরা দুটোই দুজন নেই বা জিএনএম এবং বিএসসি এর বোথ রিসিপডোর রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল ওকে সতেরো নম্বর পয়েন্ট দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু সাবমিট দ্য সেলফ অ্যাটাস্টেড ফটো অর্থাৎ আপনারা যা কিছু যা কিছু ডকুমেন্টস বললাম সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি অর্থাৎ জেরক্স জমা দেবেন কিন্তু আপনাকে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট কিন্তু অরিজিনাল দিতে হবে অর্থাৎ আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে কাজ যে রাজ্যে পড়াশোনা করছেন সেখানে শেষ করার পর আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গে এসে ছ মাস বা এক বছরের কাজ করতে হবে কোনো প্রাইভেট হসপিটাল ও নার্সিংহোমে দেখুন এখানে বলছে লাস্টে যে একটা রেসিপ্ট রকম রেজিস্ট্রেশনের জন্য একটা ফিস আছে দু হাজার টাকা সেই দু হাজার টাকা কিন্তু আপনাকে স্টেট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে এবং সেই টাকাটা জমা দেওয়ার টাইম হচ্ছে থ্রি থার্টি পি এম অর্থাৎ আমি এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত বললাম এই ভিডিওটি সারমর্ম এটাই যে আপনাকে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে নার্সিংয়ের সমস্ত দিক থেকে থিওরি প্র্যাকটিক্যাল